তনুজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর আজ আমি নিয়ে চলে এসেছি একদমই নতুনত্ব একটা রেসিপি, দই কাতলা। এই দই কাতলা রেসিপি আপনারা হয়তো বাড়িতে বানিয়ে থাকেন, তবে আমি আজকের অন্যরকমভাবে দেখাবো। দেখে নিন আজকের রেসিপিটি। আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে এখানে রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ আর দিয়ে দেব সাদা তেল। দেখে নিন, আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব এর মধ্যে লবণ অল্প পরিমাণ। আর দিয়ে দেব সাদা তেল 1 চামচ পরিমাণ। এবারে মাছগুলোকে এই লবণ, হলুদ আর সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। আপনারা হয়তো ভাবছেন যে সাদা তেল দিয়ে কেন মাখাচ্ছি, তো এই রেসিপিটা সাদা তেল দিয়েই আমাকে মাছটা মাখতে হবে। দেখুন, ভালো করে আমি সমস্ত মাছ আমি মেখে রেখেছি। এবারে একটা পেস্ট বানাচ্ছি, দেখে নিন। আমি এখানে কিছু পরিমাণ কাজু নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মৌরি। আর দিয়ে দেব এর মধ্যে পোস্ত 2 চামচ। পোস্ত আমি এখানে 2 চামচ ব্যবহার করলাম। আচ্ছা, আপনারা যদি মাছের পিস বেশি নেন, তাহলে সেক্ষেত্রে পোস্ত আর মৌরির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এটাকে 5 মিনিটের মতন ভিজিয়ে রাখবো, তারপরে এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। আর এখানে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, এটাকেও পেস্ট করে রাখবো। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আর রসুন, ওটাকেও আমি পেস্ট বানিয়ে রাখবো। দেখুন, আদা রসুন আর কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে রেখেছি, পেঁয়াজটাকেও পেস্ট করে রেখে দিয়েছি, আর কাজু বাদাম, মৌরি আর পোস্ত যেটা ছিল সেটাকেও পেস্ট বানিয়ে রেখেছি। সমস্ত পেস্ট আমার রেডি। এবারে চলে যাব মূল রান্নাতে। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব মাছ। মাছগুলোকে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়ে তুলে নেব, খুব কড়কড়ে করে ভাজার দরকার নেই। এবারে আমি ফোড়নের জন্য নিয়েছি 3টে এলাচ, 3টে লবঙ্গ, 3 থেকে 4টি শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। সমস্ত ফোড়ন ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, তাহলে গায়ে ছিটে আসবে না। পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে সব কিছু ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে এটা 10 মিনিট মতন প্রায় নেড়েচেড়ে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমার চ্যানেলে দেওয়া নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, পেঁয়াজকে আমি ভালো করে 10 মিনিট মতন কষিয়ে নিয়েছি। দশ মিনিট পেঁয়াজটাকে কষানোর পর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটাকেও প্রায় 5 মিনিট মতন একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে 5 মিনিট মতন একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম, মৌরি আর পোস্তর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি সমস্ত পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নেব 1 মিনিটের মতন। তারপরে মিক্সিং জারটা আমি ধুয়ে এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। দেখুন, মিক্সিং জারটা আমি ধুয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু একদম অন্যরকম একটা দই কাতলা রেসিপি। দেখুন, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দশ মিনিট ভালো করে কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো, এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি আমি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে প্রায় 10-15 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটা ভালোভাবে আমি কষিয়ে নেব। প্রায় 10 মিনিট এটাকে ভালো করে আমি কষাবো। তারপরে এর মধ্যে দিয়ে দেব দই, এক কাপ পরিমাণ দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দইটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই অবস্থায় একেবারে লোতে রাখতে হবে। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু প্রায় 15-20 মিনিট ক্রমাগত নেড়ে যেতে হবে। ভালো করে নেড়ে ছেড়ে এটাকে কষিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়িতে কোনো গেস্ট আসলে এই নতুনত্ব রেসিপিটা বানিয়ে আপনারা সার্ভ করতে পারেন। দেখুন আমি এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি, প্রায় 2 কাপ পরিমাণ জল দিলাম। এবারে জল দেওয়ার পরে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সবকিছু কিন্তু মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা কিন্তু প্রায় ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের পিস। আমি 3 পিস মাছকে ভেজে রেখেছিলাম, সেই মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছের পিসগুলো সমস্ত দেওয়ার পরে সব কিছু একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটা 10 মিনিট কুক করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট কুক করে নিতে হবে, আর ফ্লেমটাকে কিন্তু একেবারে লোতে রাখতে হবে। দেখুন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, 10 মিনিট পর আমি ফিরে আসব। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব ফ্রেশ ধনে পাতা কুচি, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা আমি এখানে 4-5টা ব্যবহার করেছি। এবারে সব কিছু হালকা হাতে একটু নেড়ে ছেড়ে নেব। তাড়াহুড়ো করতে যাবে না, তাহলে মাছ ভেঙে যেতে পারে। হালকা হাতে সব কিছু একটু মিশিয়ে নেব। দই কাতলা কিন্তু সার্ভ করার জন্য একেবারে রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, আর 10 মিনিট পর এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখে নিন, দেখুন এটা কতটা লোভনীয় দেখতে হয়েছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা জাস্ট ফাটাফাটি লাগে। আপনারা অতি অবশ্যই এইভাবে একবার দই কাতলা বাড়িতে বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই নতুনত্ব দই কাতলার রেসিপি। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন, তাহলে চ্যানেলের নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।